জীবনতিমিরন্ধস্য জ্ঞানঞ্জনশলাখয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদা মহ্যম দদাতি স পদান্তিকম্। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগুণরঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্যদেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগুণললিতাশ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধিবৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পথিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুকুং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুন দিনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যমিশ্বরম। শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্দ একুশ নম্বর অধ্যায় শ্লোক নম্বর ছয় থেকে তেইশ, তেইশ নম্বর শ্লোকটি বোর্ডে লেখা আছে, তো আমি ছয় নম্বর শ্লোক থেকে অনুবাদ পাঠ করব, তারপর তেইশ নম্বর শ্লোকটি একসঙ্গে আবৃত্তি করব। শ্লোক ছয় থেকে সাত, যেহেতু অনেক শ্লোক আমি শুধু অনুবাদ পড়ে যাচ্ছি। তারা সুগন্ধি ফুল, জল, পাদ্য, অর্ঘ, অগুরু, চন্দন, অনুলেপন, ধূপ, দীপ, খই, অক্ষত শস্য, ফল, অঙ্কুর, ভগবানের মাহাত্ম্যসূচক স্তব, জয়ধ্বনি, নৃত্য, বাদ্য, গীত, শঙ্খ এবং দুন্দুভীর ধ্বনি সহকারে ভগবানের আরাধনা করেছিলেন। যখন বামনদেব তিনি নিজেকে বিস্তার করলেন, ত্রিবিক্রম রূপে সমস্ত ব্রহ্মাণ্ডকে তিনি তার দুই পদক্ষেপের দ্বারা দখল করলেন, তারপর তিনি পুনরায় তিনি আবার নিজেকে বামন রূপে প্রকাশ করেছিলেন। তখন ব্রহ্মা এবং বিভিন্ন দেবতারা সেই বামনদেবের আরাধনা করার জন্য তারা সমবেত হলেন এবং বিভিন্ন উপাচারে তারা বামনদেবের আরাধনা করতে লাগলেন। এ হচ্ছে এই আজকের এই ছয় থেকে সাত নম্বর শ্লোকের বর্ণনা। আট নম্বর, ঋক্ষরাজ জাম্বুবানু তখন সেই উৎসবে সমাগত হয়ে ভেরির শব্দে সর্বদিকে ভগবান বামনদেবের বিজয় ঘোষণা করেছিলেন। সে সময় জাম্ববান, তখন জাম্ববানের বয়স কম ছিল তিনি তখন, হ্যাঁ তখন তিনি বামনদেবের চারপাশে একুশ বার পরিক্রমা করেছিলেন। অনেক সময় এমনিতে ভগবান সর্বশক্তিমান, কিন্তু লীলাচ্ছলে লীলার ক্ষেত্রে অনেক সময় ভগবান ভক্তের শক্তি
ভগবানের থেকেও বেশি প্রকাশ করেন। আমরা রামলীলাতেও দেখেছি, যখন রামচন্দ্র যখন লঙ্কায় গিয়েছিলেন, তার একটা ব্রিজের প্রয়োজন হয়েছিল, একটা সেতুর প্রয়োজন হয়েছিল। কিন্তু হনুমান যখন লঙ্কায় গিয়েছিলেন, তিনি এরকম দু তিনবার লঙ্কায় গিয়েছিলেন। প্রথমবার সীতার সন্ধানে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসলেন, তারপরে আবার ওই গন্ধমাদন পর্বত নিয়ে একবার এলেন, আবার গেলেন, মানে গন্ধমাদন পর্বত নেওয়ার জন্য একবার এলেন, আবার পর্বত নিয়ে গেলেন, চারবার। হনুমান বিনা সেতুতে চারবার সমুদ্রের উপর দিয়ে যাতায়াত করেছেন, কিন্তু রামচন্দ্রের সেতুর প্রয়োজন হয়েছিল। এমন নয় যে রামচন্দ্র সেতু ছাড়া যেতে পারেন না, কিন্তু লীলাক্ষেত্রে তিনি ভক্তের মহিমা বৃদ্ধি করার জন্য তিনি অনেক সময় নিজে অক্ষমতা প্রকাশ করেন এবং ভক্তের ক্ষমতা আরও বেশি করে দেখান। তো জাম্ববান আমরা দেখছি যে ত্রিবিক্রম তিনি তার দুই পদক্ষেপের দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড দখল করেছিলেন, কিন্তু জাম্ববান সেই ত্রিবিক্রমের চারপাশে 21 বার পরিক্রমা করেছিলেন। তাহলে তার ক্ষমতা কত বেশি, কিন্তু সেটা ভগবানেরই প্রদত্ত ক্ষমতা, ভগবান কৃপা করে ভক্তকে এই ক্ষমতা দেন। মায়াবাদীরা বলেন আমরা ভগবান, তাই না? যারা মায়াবাদী তারা বলেন আমি ভগবান, আপনি ভগবান, কিন্তু ভক্তরা ভগবানের থেকেও বড় হয়ে যায়। আমরা হনুমানের লীলায়ও দেখেছি, হ্যাঁ, গরুড়দেব তিনি সবসময় তার যে গরুড়দেবের যে বিগ্রহ মূর্তি, সবসময় আমাদের কৃষ্ণের বা জগন্নাথের মূর্তির উপরে থাকে, দেখবেন তার যে পজিশন, জগন্নাথ মন্দিরেও দেখবেন উপরে। তো ভগবান বলেছেন মদ্ভক্ত পূজা অব্যধিকা, আমার ভক্তের পূজা আমার থেকেও বড়, মদ্ভক্ত পূজা অব্যধিকা। এবং ভগবান বলেছেন যে আমার ভক্ত সে আমার ভক্ত নয়। হ্যাঁ, জমে ভক্ত জনা পার্থ, নমে ভক্ত কি আছে সেটা, হ্যাঁ, মদ্ভক্তানাম চ যে ভক্তা সমে ভক্ত তমমতা, জমে ভক্ত জনা পার্থ নমে ভক্ত সতে জনা, মদ্ভক্তানাম চ যে ভক্ত সমে ভক্ত তমমতা। আমার যে ভক্ত সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সে হচ্ছে আমার ভক্ত। তো ভগবান সবসময় ভক্তকে তিনি সবসময় নিজের উপরে রেখেছেন। তো এই জন্য মায়াবাদীরা যে বলেন আমরা ভগবান, কিন্তু ভগবানের উপরে ওঠা যায় সেটা হচ্ছে ভগবানের ভক্ত হওয়ার মাধ্যমে, ভগবানের ভক্ত হওয়ার মাধ্যমে ভগবানের কাঁধে চড়া যায়, তাই না? বৃন্দাবনে ভক্তরা ভগবানের কাঁধে চড়ছেন। 9 নম্বর শ্লোক, বলি মহারাজের অনুগামী অসুরেরা যখন দেখল যজ্ঞ অনুষ্ঠানে দৃঢ় সংকল্প তাদের প্রভুর সর্বস্ব, ত্রিপাদ ভূমি ভিক্ষার অছিলায় বামনদেব অপহরণ করেছেন, তখন তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলতে লাগল। বামনদেব মহাজন, কিন্তু তার অনুগামীরা তো আর সবাই মহাজন নয়, তার অনুগামীরা অনেকেই মানে অসুর এবং কাঁচা, ভক্তিতে পরিপক্ক নয় এবং বিদ্বেষ ভাব সম্পন্ন, আসরিক প্রবৃত্তি সম্পন্ন। তাই তারা যখন দেখলেন যে তাদের রাজাকে এইভাবে ছলনা করা হয়েছে, তখন তারা কিন্তু বামনদেবকে ক্ষমা করতে চাইলেন না, তারা বলছেন আমরা বামনদেবকে হত্যা করব, যারা বলি মহারাজের অনুগামী ছিলেন। তখন বলি মহারাজও তিনি সব, তখন তো তার ব্রহ্মাণ্ড তার দখলে এবং ব্রহ্মাণ্ডের সর্বত্রই অসুর ছড়িয়েছিল এবং যজ্ঞস্থলীর বাইরে অনেক অসুর ছিল, তারা যখন চিৎকার চেঁচামেচি করছেন, সকলেই তো আর বলি মহারাজের সামনে ছিল না, তাই তাদেরকে নিয়ন্ত্রণ করার মতো সেই পরিস্থিতিও তখন ছিল না। তারা তখন বিদ্রোহ ঘোষণা করলেন বামনদেবের বিরুদ্ধে, এটাকে বলা হয় আসুরিক বুদ্ধি। এই বামন নিশ্চয়ই ব্রাহ্মণ নয়, এ মায়াবী শ্রেষ্ঠ বিষ্ণু, বুঝতে পারছে যে নিশ্চয়ই এটা ব্রাহ্মণ নয়, এ বিষ্ণু, বুঝতে পারছে। ব্রাহ্মণ বেশে তার স্বরূপ গোপন করে
সে দেবতাদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে, এইভাবে তারা কথোপকথন করছে। আমাদের প্রভু বলি মহারাজ যজ্ঞ অনুষ্ঠান করার জন্য তার দণ্ডদানের ক্ষমতা পরিত্যাগ করেছেন। যজ্ঞের সময় দণ্ডদান করা যায় না। বলি মহারাজ যেহেতু যজ্ঞস্থলীতে বসেছেন, এই সময় তিনি কাউকে দণ্ড দেবেন না। তাই বলি মহারাজের অনুগামীরা বলাবলি করছেন যে আমাদের প্রভু এখন কাউকে দণ্ড দিতে পারছেন না, যেহেতু তিনি যজ্ঞে বসে আছেন, যজ্ঞস্থলীতে আছেন। কিন্তু আমাদের কর্তব্য, তিনি না পারলেও আমাদের কর্তব্য তার হয়ে তার পক্ষে তাকে সমর্থন করা। সেই সুযোগে আমাদের চিরশত্রু বিষ্ণু ব্রহ্মচারী ভিক্ষুক বেশে তার সর্বস্ব হরণ করেছে। এইভাবে অসুররা তারা চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছেন। আমাদের প্রভু বলি মহারাজ সর্বদাই সত্যব্রত, বিশেষ করে এখন যেহেতু তিনি যজ্ঞ অনুষ্ঠানে দীক্ষিত হয়েছেন, তিনি সর্বদাই ব্রাহ্মণদের হিতকারী এবং দয়াবান। তিনি কখনোই মিথ্যা কথা বলতে পারেন না। তাই তিনি যেহেতু সংকল্প করেছেন তিন পদক্ষেপ ভূমি দান করবেন, তিনি তার কথা রাখবেন, কারণ তিনি সত্যবাদী। কিন্তু এই বামনদেব, তিনি আমাদের প্রভুকে প্রতারণা করেছেন। তাই আমাদের কর্তব্য এই বামনরূপী বিষ্ণুকে বধ করা, এটি আমাদের ধর্ম এবং আমাদের প্রভুর সেবা করার উপায়। এইভাবে সংকল্প করে বলি মহারাজের অনুচর অসুরেরা বামনদেবকে বধ করার উদ্দেশ্যে অস্ত্র ধারণ করেছিল। তারা দেখেছে বামনদেব যে ত্রিবিক্রম রূপ ধারণ করে ব্রহ্মাণ্ড দখল করেছে, সেটাও তারা দেখেছে। কিন্তু দেখার পরেও তাদের বুদ্ধি খুলছে না। যেমন কংসের ক্ষেত্রে আমরা দেখি, কংস পুতনা অঘাসুর বকাসুর অনেক অসুরকে পাঠিয়েছিলেন এবং কংসের সামনেই কৃষ্ণ একে একে সবাইকে বধ করেছিলেন। এবং যখন কৃষ্ণ যখন কংসের যজ্ঞস্থলীতে এসেছিলেন, তখনও তিনি কুবলয়পীড়কে দমন করেছিলেন এবং একটা ধনুক, কী ধনুক সেটা যে ভেঙেছিলেন, কংসের একটা ধনুক ছিল, সেই ধনুকটাকেও তিনি ভেঙেছিলেন, যেটা ভাঙা খুব কঠিন কাজ। তো সেগুলি সবই কংস দেখেছিলেন, কিন্তু দেখা সত্ত্বেও কংস বুঝতে পারেননি যে এই কৃষ্ণের সঙ্গে তিনি পেরে উঠবেন না। এটা হচ্ছে আসরিক প্রবৃত্তি। যেন প্রভুপাদ বলতেন পাগল আর ছাগল, যারা নাস্তিক, যারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন এবং যারা নাস্তিক, প্রভুপাদ তাদেরকে দুটো টাইটেল দিয়েছেন, একটা হচ্ছে পাগল আর একটা হচ্ছে ছাগল। পাগল আর ছাগল কিছু বুঝতে পারে না, তাই না? তো ঠিক সেরকম এই অসুরগুলি বুঝতে পারছে না যে বিষ্ণুর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে, বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করে আমরা বিষ্ণুকে হত্যা করার চেষ্টা করছি, তাতে আমাদের কী লাভ হবে? কারণ বিষ্ণুর সঙ্গে কেউ মানে বিষ্ণুকে কেউ হত্যা করতে পারে না, বিষ্ণু সর্বশক্তিমান, এটা তারা বুঝতে পারছে না। কিন্তু বলি মহারাজ ঠিকই বুঝতে পারছেন। হে রাজন, স্বভাবত ক্রুদ্ধ অসুরেরা উত্তেজিত হয়ে তাদের শূল ভল্ল আদি অস্ত্র হাতে নিয়ে বলি মহারাজের অনিচ্ছা সত্ত্বেও, বলি মহারাজ চাইছেন না যে তার অনুগামীরা এটা করুক, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও তারা ভগবান বামনদেবকে বধ করার জন্য ধাবিত হয়েছিল। হে রাজন, হিংসাপরায়ণ হয়ে দৈত্য সৈন্যদের আসতে দেখে ভগবান শ্রীবিষ্ণুর অনুচরেরা হেসেছিলেন। যেমন পাগল ছাগল দেখলে সুস্থ মানুষ অনেক সময় হাসে, তো ঠিক সেরকম যখন বামনদেবকে হত্যা করার জন্য অসুরেরা ধাবিত হয়েছিলেন, তখন বিষ্ণুদূতেরা মুচকি হেসেছিলেন যে এরা কীরকম পাগল ছাগল। তাদের অস্ত্র উদ্ধত করে তারা দৈত্যদের নিষেধ করতে লাগলেন। তারা বলছে যে না, তোমরা এরকম করো না, তোমাদের বিপদ হবে, এখন যুদ্ধের প্রয়োজন নেই, তোমরা বন্ধ করো। অযুত হস্তি তুল্য বলশালী ভগবত পার্ষদ নন্দ সুনন্দ জয় বিজয় প্রবল বল কুমুদ কুমুদাক্ষ বিষক্ষেন
পতত্রিরাট, পতত্রিরাট হচ্ছেন গরুর দেব, জয়ন্ত শ্রুতদেব পুষ্পদন্ত এবং সাত্তত অসুর সৈন্যদের বিনাশ করেছিলেন। এই সমস্ত অসুর সৈন্যদের বিনাশ করার জন্য এখানে যে কিছু বিষ্ণুদূতের নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে গরুড়দেব, গরুড়দেব একাই একশো, গরুড়দেব একাই চাইলে এই সব অসুরদেরকে খেয়ে ফেলতে পারে, এরকম তার ক্ষমতা। বলি মহারাজ যখন দেখলেন তার সৈন্যরা বিষ্ণুর পার্শ্বদের দ্বারা নিহত হচ্ছে, তখন তিনি শুক্রাচার্যের অভিশাপ স্মরণ করে তার সৈন্যদের যুদ্ধ করতে নিষেধ করেছিলেন। শুক্রাচার্য অভিশাপ দিয়েছিলেন যে তুমি সব কিছু হারাবে, তো সেই অভিশাপ বলি মহারাজের মনে হলো এবং বলি মহারাজ বুঝতে পারলেন যে এখন যুদ্ধ করা নিরর্থক, তাই তিনি অসুরদের ডেকে ডেকে বলতে লাগলেন, হে বিপ্রচিত্তি, হে রাহু, হে নেমি, তোমরা আমার কথা শ্রবণ করো, এক্ষুনি যুদ্ধ বন্ধ করো, কারণ বর্তমান কাল আমাদের অনুকূল নয়, কাল আমাদের অনুকূল নয়, কারণ কাল হচ্ছে ভগবানের প্রতিনিধি, তো এখন আমরা চেষ্টা করলেও কিছু হবে না, সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে এখন যুদ্ধ বন্ধ করো। হে দৈত্যগণ, যিনি সমস্ত জীবের সুখ এবং দুঃখ প্রদানকারী সেই ভগবানকে কেউ পৌরুষের দ্বারা পরাস্ত করতে পারে না, এই কথার দ্বারা প্রমাণ হচ্ছে যে বলি মহারাজ ভক্ত, কারণ হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু তারা কিন্তু এই কথা বলেননি, তারা সবসময় বলেছেন আমরা বিষ্ণুকে বধ করব, বিষ্ণুর সঙ্গে আমরা পেরে উঠব, হ্যাঁ তাই না, বলি প্রহ্লাদ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ এবং অন্যান্য অসুরেরা তারা সবসময় ভাবতেন যে বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করে তারা পারবেন, কিন্তু বলি মহারাজ বলছেন যে হে দৈত্যগণ, যিনি সমস্ত জীবের সুখ এবং দুঃখ প্রদানকারী সেই ভগবানকে কেউ পৌরুষের দ্বারা পরাস্ত করতে পারে না, তাকে কেউ পরাজিত করতে পারে না, সেটা বলি মহারাজ বুঝতে পেরেছিলেন। অসুরকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার যেই সুবুদ্ধি হয়েছিল সেজন্যই তাকে মহাজন বলে গণ্য করা হচ্ছে। ভগবানের প্রতিনিধি কাল, ভগবদ্গীতায় ভগবান বলেছেন কালোস্মি, আমি হচ্ছি কাল, আমি হচ্ছি টাইম, যিনি পূর্বে আমাদের অনুকূল ছিলেন এবং দেবতাদের প্রতিকূল ছিলেন সেই কাল এখন আমাদের বিপরীত হয়েছেন। অসুরদের বোঝাচ্ছেন যে ভগবানের প্রতিনিধি যে টাইম, একসময় এই টাইম আমাদের পক্ষে ছিল, যার ফলে আমরা যুদ্ধ করে দেবতাদের পরাজিত করতে পেরেছিলাম, এখন ভগবানের প্রতিনিধি এই কাল এখন আমাদের বিপক্ষে আছে, তো যার ফলে এখন আমরা যুদ্ধ করলেও আমরা জয়লাভ করতে পারবো না। কিছুটা বলি মহারাজের মুখের কথা অসুরদের বোঝাবার জন্য, কিন্তু তার মনের ভাবটা আমরা বুঝতে পারছি যে তিনি মনে মনে বুঝতে পারছেন যে তিনি কৃতার্থ, তিনি ধন্য, কারণ ভগবান বামনদেব তাকে কৃপা করেছেন, সেই জন্য বলি মহারাজ অন্তর থেকে সন্তুষ্ট, কিন্তু অসুরদের বোঝাবার জন্য তিনি কিছু বাক্য প্রয়োগ করেছেন। কোনো জীবই, এটা খুব সুন্দর শ্লোক এখন যেটা আমি পড়ছি, কোনো জীবই বল, মন্ত্রীদের পরামর্শ, বুদ্ধি, রাজনীতি, দুর্গ, মন্ত্র, ঔষধি অথবা অন্য কোনো উপায়ের দ্বারা ভগবানের প্রতিনিধি কালকে অতিক্রম করতে পারে না। ভগবানের যে ভগবান যেমন সর্বশক্তিমান, তো কাল ভগবানেরই প্রতিনিধি, তাই কোনো কিছুর দ্বারা কালকে দমন করা সম্ভব নয়, যেমন বলের দ্বারা, শক্তির দ্বারা কালকে জয় করা সম্ভব, হ্যাঁ প্রায় সময় আমরা পাঠে শুনেছি যে একজন কুস্তিগির ছিলেন, নামটা ভুলে গেছি, বিশ্ববিখ্যাত কুস্তিগির, তো তিনি এখন বেঁচে আছেন কিনা জানি না, কিন্তু তার এখন এক সময় তিনি ওই কুস্তি করতেন, টেলিভিশনে দেখানো হতো কুস্তি করতেন, কিন্তু এখন তার হাত কাঁপে, তো এক সময় মানে কাল এক সময় তিনি সুস্থ ছিলেন, তখন তিনি খুব সুন্দর কুস্তি করতেন, কিন্তু কালের প্রভাবে এখন তার হাত কাঁপে। ঠিক তেমনি যত বড়ই আমাদের যত স্বাস্থ্য যতই ভালো থাকুক না কেন, ব্যায়ামবীর অনেকেই আছে, ব্যায়ামবীর
কিংবা ওয়েট লিফটিং করতে পারে, অনেক অনেক কেজি ওজন তুলতে পারে, কিন্তু কালের প্রভাবে সবাই নেতিয়ে পড়বে, তাই না? তো বল দিয়ে কালকে জয় করা যায় না। আর কি, মন্ত্রীদের পরামর্শ, মন্ত্রীদের পরামর্শ দিয়েও কালকে জয় করা যায় না। হ্যাঁ, একটা কাহিনী আপনারা শুনেছেন যে একজন কর্মচারী রাজার অধীনে কাজ করতেন। তো রাজা তাকে কথা দিয়েছিল যে তোমার কোনো, সে যমদূতকে খুব ভয় পেত, যমদূত বলছে যমদূতের কোনো ভয় নেই, আমি থাকতে যমদূতের কোনো ভয় নেই। তখন সেই কর্মচারী একদিন বাজারে গিয়েছিলেন, তো বাজারে তিনি চার পাঁচজন যমদূত দেখতে পেলেন। তো চার পাঁচজন যমদূত দেখে তার ভয় হয়ে গেল, তিনি তাড়াতাড়ি দৌড়ে এলেন রাজার কাছে যে আমি বাজারে গিয়েছিলাম, সেখানে কয়েকজন যমদূত দেখতে পেলাম, তোমার কোনো ভয় নেই। রাজা বলছে তোমার কোনো ভয় নেই, এসব যমদূতদের আমি দমন করছি। তখন রাজা বাজারে গিয়ে দেখলেন যমদূতগুলি একসঙ্গে বসে গল্প করছে। হ্যাঁ, তার আগে সেই কর্মচারী বলছে না আমার এখনও ভয় লাগছে। তো রাজা বলছে আমার একটা ঘোড়া আছে, ঘোড়াটায় চড়ে তুমি একটা শহর আছে বাগদাদ, তুমি সেখানে চলে যাও, এই ঘোড়ায় চড়ে তুমি সেখানে চলে যাও, তোমার কোনো ভয় নেই। তখন রাজা গিয়ে বাজারে যমদূতদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তো যমদূতদের জিজ্ঞেস করলেন আপনারা আমার যে আমার একজন দাস সে বাজারে এসেছিল, তো আপনাদের দেখে ভয় পেয়েছে, আপনারা এখানে কেন বিচরণ করছেন? তখন যমদূতগুলি বলছেন আসলে আমরা ভেবে একটু অবাক হয়েছিলাম যে তার মৃত্যু লেখা বাগদাদে, তাই আপনার যে কর্মচারী তার মৃত্যু লেখা বাগদাদে, তো সে কেন এখানে ঘোরাফেরা করছে আজকে, আজকে তো তার এখানে থাকার কথা নয়, আজকে তো তার বাগদাদে যাওয়ার কথা, কারণ তার মৃত্যু ওইখানে লেখা। তো সেই জন্য আমরা বুঝতে পারছিলাম না যে কেন সে এখানে ঘোরাফেরা করছে। তো সে আগে থেকে রাজা তাকে বাগদাদে পাঠিয়ে দিয়েছে, বাগদাদে যাও। যাই হোক, এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো কৌশলে, হ্যাঁ, প্রভুপাদ বলতেন গায়ে ঘু মাখলে জমে ছাড়ে না, তাই না? যে গায়ে যদি পায়খানা মেখে মলমূত্র মেখে কেউ বসে থাকে, যমদূত তাকে ধরবে না, আর যমদূতের গায়ের দুর্গন্ধ আরও বেশি। সুতরাং গায়ে ঘুমাকলে জমে ছাড়ে না কোনো উপায়ে। মন্ত্রীদের পরামর্শ দিয়েও কালের হাত থেকে মুক্তি নেই, বুদ্ধি খাটিয়ে কালের হাত থেকে মুক্তি নেই। হ্যাঁ, বিপদকালে বিপরীত বুদ্ধি, তাই না? বুদ্ধি খাটিয়ে কালের হাত থেকে মুক্তি নেই। হ্যাঁ, একটা বুদ্ধি আছে, যে বুদ্ধি খাটালে কালের হাত থেকে মুক্তি পাওয়া যাবে, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত, সেই বুদ্ধি খাটালে মুক্তি পাওয়া যায়। অন্য কোনো বুদ্ধি খাটিয়ে কংস কম বুদ্ধি খাটিয়েছিল? কংস কম বুদ্ধি খাটিয়েছিল? কোনো বুদ্ধি খাটিয়ে কালের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না, রাজনীতির মাধ্যমে কালের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না, দুর্গ নির্মাণ করে, দুর্গ মানে ফোর্ট, চারদিকে খুব শক্ত করে দুর্গ নির্মাণ করলাম, সেখানে মৃত্যু প্রবেশ করতে পারবে না, সেখানে যমদূত প্রবেশ করতে পারবে না, তা নয়। মন্ত্রের মাধ্যমে, অনেক মন্ত্র আছে, তবে হ্যাঁ, মহামন্ত্রের মাধ্যমে কালকে জয় করা সম্ভব, ওষুধের মাধ্যমে কালকে জয় করা সম্ভব নয়, অথবা অন্য কোনো উপায়ের দ্বারা ভগবানের প্রতিনিধি কালকে অতিক্রম করা যায় না। বলি মহারাজ যে মহাজন আমরা বুঝতে পাচ্ছি তার উপলব্ধি থেকে। তো আজকের শ্লোকটি 23 নম্বর শ্লোক, বোর্ডে লেখা আছে, সবাই আমার সঙ্গে সঙ্গে আবৃত্তি করুন। ভবদ্ভীর নির্জিতা হিয়েতে বহুষ অনুচরা হরে দৈবেনর্ধৈস্ত এবাদ্য যুধি জিত্তা নদন্তি না ভবদ্ভীর নির্জিতা হিয়েতে বহুষ অনুচরা হরে দৈবেনর্ধৈস্ত এবাদ্য যুধি জিত্তা নদন্তি না ভবদ্ভীর নির্জিতা হিয়েতে বহুষ অনুচরা হরে দৈবেনর্ধৈ
স্ত এবাদ্য যুধিজিত্তা নদন্তি না, বলুন। ভবদ্ভির নির্জিত আহিয়েতে বহুশনু চরাহরে দৈবনর্ধৈস্তয় বাদ্য যুধি জিত্বা নদন্তিন। মাতাজিদের মধ্যে কেউ বলুন। নির্জিত আহিয়েতে বহুশনু চরাহরে শব্দার্থ ভবদ্ভি তোমাদের দ্বারা নির্জিতা পরাজিত হয়েছে, হি বস্তুত পক্ষে এতে এই সমস্ত দেবসৈন্যেরা বহুশ বহু সংখ্যক অনুচরা অনুচরগণ হরেহে ভগবান শ্রীবিষ্ণু দৈবেন দৈববশত ঋদ্ধই বর্ধিত ঐশ্বর্য তে তারা অর্থাৎ দেবতারা এব বস্তুতপক্ষে অদ্য আজ যুধি যুদ্ধে জিত্বা পরাজিত করে নদন্তি আনন্দে গর্জন করছে ন আমাদের। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি অনুবাদ। পূর্বে দৈব বলে বলিয়ান হয়ে তোমরা বহুবার বিষ্ণুর এই সমস্ত অনুচরদের যুদ্ধে পরাজিত করেছ, আজ তারাই যুদ্ধে আমাদের পরাজিত করে সিংহনাদ করছে। তাৎপর্য, ভগবদ্গীতায় জয় অথবা পরাজয়ের পাঁচটি কারণের উল্লেখ করা হয়েছে। সেই পাঁচটি কারণের মধ্যে দৈব হচ্ছে সবচাইতে বলবান, নচ দৈবাৎ পরং বলম। বলি মহারাজ জানতেন যে পূর্বে দৈব তার অনুকূল ছিল বলে তিনি বিজয়ী হয়েছিলেন, এখন দৈব তার অনুকূল না হওয়ায় জয়ের কোনো সম্ভাবনা ছিল না। তাই তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে তার অনুচরদের যুদ্ধ করতে নিষেধ করেছিলেন। আসলে যদিও বলি মহারাজ বলছেন যে এখন দৈব অনুকূল নয়, কিন্তু আসলে দৈব বলি মহারাজের অনুকূল ছিল। কারণ যিনি ভক্ত, যিনি মহাজন, দৈব চিরকালই তার অনুকূল, চিরকালই তার অনুকূল। কিন্তু আপাত দৃষ্টিতে একসময় বলি মহারাজ এবং তার সৈন্যরা দেবতাদের পরাজিত করতে পেরেছিল, তো তখন মনে হচ্ছিল যে দৈব তার অনুকূল। পরবর্তীকালে যখন বামনদেব তাকে এইভাবে তাকে প্রতারিত করে, তথাকথিতভাবে তাকে তার সমস্ত সম্পত্তি হরণ করলেন, এবং তারপর যখন তার অনুচরেরা আক্রমণ করল তখন তারা পরাজিত হচ্ছিল, তা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দৈব প্রতিকূল, দৈব তাদের পক্ষে নয়, এবং সেটা বলি মহারাজ মুখে বলছেন। কিন্তু প্রকৃত বিচারে যেহেতু বলি মহারাজ একজন শুদ্ধ ভক্ত এবং বলি মহারাজ একজন মহাজন, তাই দৈব চিরকালই তার প্রতিকূল, অনেক সময় পজিটিভভাবে অনেক সময় নেগেটিভভাবে। দৈব যে কীভাবে ভক্তের প্রতিকূল হয়, অনেক সময় বাইরে থেকে মনে হয় যে দৈব প্রতিকূল, কিন্তু দৈব চিরকালই ভক্তের অনুকূল। সেই জন্যই ভক্ত মনে করে যা হচ্ছে ভালোই হচ্ছে। তত্ত্বে অনুকম্পা সুসমীক্ষমান ভুঞ্জান বা আত্মকৃতং বিপাকম, যা হচ্ছে হে কৃষ্ণ তত্ত্বে অনুকম্পা, যেটা হচ্ছে সেটা তোমার কৃপা। তত্ত্বে অনুকম্পা, তোমার অনুকম্পা সুসমীক্ষমান, সে ধৈর্য ধরে অপেক্ষা করে যে আউটকামটা কী হয় দেখার জন্য।
হ্যাঁ, একটা আপাতত একটা নেগেটিভ পরিস্থিতি দেখে ভক্ত বিচলিত হয় না, কারণ ভক্ত জানে সবই মঙ্গলময়। ভগবান যেহেতু মঙ্গলময়, ভক্তের জীবনে সব কিছুই মঙ্গলময়। যেগুলি আপাত দৃষ্টিতে অঘটন, ভক্তের জীবনে সেটাও মঙ্গলময়। সেই মন্ত্রীর কাহিনীটা আপনারা সবাই জানেন, রাজা আর মন্ত্রী। রাজা ছিলেন অভক্ত আর মন্ত্রী ছিলেন ভক্ত। তো একদিন রাজা তার আঙুল কেটে ফেললেন, তখন মন্ত্রীকে দেখালেন যে দেখো কী অবস্থা, দুরবস্থা, তুমি যে সবসময় বলো ভগবান ভগবান, তো আমি কি করলাম, কি দোষ করলাম যে আমার আঙুলটা কেটে গেল? তখন মন্ত্রী বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, তাই না? তাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ঠিক আছে, আমি তোমাকে অ্যারেস্ট করলাম, তোমাকে আমি বন্দি করে জেলখানায় পাঠালাম। তো মন্ত্রীকে বেঁধে, তখনকার দিনে রাজার ক্ষমতা ছিল, মন্ত্রীকে বন্দি করে জেলখানায় পাঠিয়ে দিলেন। তখনকার দিনে রাজারা ছদ্মবেশে তারা নাগরিকদের সুখ দুঃখের খবর নিতেন, আর ছদ্মবেশ যখন নিতেন নিরস্ত্র অবস্থায়, ছদ্মবেশে কোনো সময় ভিখারির ছদ্মবেশে, কোনো সময় বিভিন্ন ছদ্মবেশে তারা ঘুরে ঘুরে তারা নাগরিকদের খবর নিতেন। তো রাজা একদিন কি করলেন, এটা ভিখারির ছদ্মবেশে তিনি নগরে নগরে ঘুরে বেড়াচ্ছেন, ঘুরতে ঘুরতে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন, আর সেই সময় এক ডাকাতের দল তারা ভৈরবীর পূজা করছিল। তো তারা তখন রাজাকে ভিখারি মনে করে বন্দি করল, বন্দি করে তারা নিয়ে গেল ওই ভৈরবী কালীর কাছে, নরবলি দেয়া হবে, রাজাকে বলি দেয়া হবে। তখন তো পুরোহিত সেখানে, কালী মায়ের পুরোহিত বেরিয়ে আসলেন। তো অনুচরেরা বলছে, এই যে এই লোকটাকে আমরা আজকে কালী মায়ের কাছে বলি দেব। তখন পুরোহিত বলছেন, তার শরীরটা আগে পরীক্ষা করো, তার কোথাও কোনো ক্ষত আছে কি না, দাগ আছে কি না পরীক্ষা করো। তো সবাই পরীক্ষা করে দেখছে আঙ্গুলটা কাটা। তো বলছে, এ কালী মায়ের যোগ্য নয়, যা তোর ভাগ্য ভালো, তুই যা। এই বলে রাজাকে ছেড়ে দিল। রাজা তখন বুঝতে পারলো যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আজকে যদি আঙুলটা আমার ভালো থাকতো, তাহলে আমাকে আজকে এরা বলি দিয়ে দিত। তারপরে রাজা গিয়ে তাড়াতাড়ি মন্ত্রীর ওই জেলখানায় গিয়ে মন্ত্রীকে জেল থেকে বের করলেন। বের করে বলছেন যে, তুমি যা বলেছ ঠিকই বলেছ, যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, কিন্তু আমার একটা প্রশ্ন, আমি যে তোমাকে জেলে আটকালাম সেটা কি করে মঙ্গলের জন্য? তো মন্ত্রী বলছেন, মহারাজ আপনি কি ভুলে গেছেন, আপনি যখনই ছদ্মবেশে যেতেন আমাকে সঙ্গে নিয়ে যেতেন, আমাকে সঙ্গে নিয়ে যেতেন। তো আমার কিন্তু আঙুল কাটা নাই, আমার আঙুল কাটা নাই। তো আমাকে যদি আজকে সঙ্গে নিয়ে যেতেন, তাহলে ডাকাতরা আপনাকে ছেড়ে দিত, আমাকে মেরে ফেলত, ওই নরবলিতে আমি চলে যেতাম। কিন্তু ভগবান এত দয়াময় যে তিনি কৃপা করে আমাকে জেলখানায় আটকে দিলেন, যাতে এই ডাকাতগুলি আমাকে বলি দিতে না পারে। এইভাবে গভীরভাবে চিন্তা করলে, আমি অনেক ভক্তদের জীবনের কাহিনীও শুনেছি, আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে সে ঠকে গেল বা তার একটা বিপদ হলো, কিন্তু পরে দেখা গেছে সেটা ভালো। সেরকম ঘটনা অনেক ভক্তের জীবনেই ঘটে, যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খারাপ কিন্তু আসলে সেটা ভালো। তো এই জন্য ভক্ত মনে করে সবই কৃপা, হ্যাঁ সবই কৃপা, আসলে সবই কৃপা। আলটিমেটলি ভগবান চাইছেন আমরা যেন এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করে আমরা যেন ভগবানের ধামে চলে যেতে পারি, ভগবানের শুদ্ধ সেবায় নিযুক্ত হতে পারি। তাই আমাদেরকে শুদ্ধ করবার জন্য, আমাদেরকে এই জড়জগতের জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য ভগবান মাঝে মধ্যে আপাত দৃষ্টিতে বিপদ আপদ দিয়ে থাকেন। কারণ বিপদ আপদ না দিলে আমরা এই জেলখানাতেই কোটি কোটি বছর কাটিয়ে দেব। তাই ভগবান তিনি জানেন যে এদের যদি মন যদি শুদ্ধ না হয়, চিত্ত যদি শুদ্ধ না হয়, তাহলে এরা এই জেলখানা থেকে বেরোবে না। তাই ভগবান নানান রকমের পরিস্থিতি সৃষ্টি করেন, যাতে ভক্ত কষ্ট পেয়েই হোক বা যে কোনোভাবে তার মনের পরিবর্তন হয়, তার চিত্তের পরিবর্তন হয় এবং চিত্ত শুদ্ধ হয়।
হ্যাঁ, তার জন্য যদি কষ্ট দেওয়ার প্রয়োজন হয়, হ্যাঁ, প্রভুপাদ মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দিতেন যে একটা লোক ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে তার বাড়িতে আগুন আগুন ধরেছে, হ্যাঁ, কিন্তু সে ছিল গভীর ঘুমে মগ্ন, তো তার বন্ধু টের পেয়ে গেছে যে ঘরে আগুন ধরেছে। তখন বন্ধু তাকে ডাকছে, উঠো তাড়াতাড়ি, পালাতে হবে, ঘরে আগুন লেগেছে। তো সে তখনও মানে নাক ডেকে ঘুমাচ্ছে, আর বন্ধুকে মানে খুব রেগে বন্ধুকে ধাক্কা দিয়ে, আমার ঘুমের ডিস্টার্ব করবে না। তখন বন্ধু শেষে তাকে চিমটি দিয়ে তাকে ঘুম থেকে তুলে ফেলল। তো হয়তো চিমটিটা একটু জোরেই দিয়েছে, হ্যাঁ, কিন্তু ওই চিমটিটা খেয়ে তার ঘুম ভেঙে গেল এবং সে দেখতে পেল যে ঘরে আগুন ধরেছে। তখন সে ঘর থেকে পালিয়ে গেল। তো ওই যে চিমটিটা, ওই চিমটিটার দরকার ছিল, কারণ ওই চিমটি না খেলে সে ঘর থেকে বেরোবে না। হ্যাঁ, ঠিক তেমনি ভগবান, আমরা ভাবছি কি বিশাল কষ্ট, কি বিশাল কষ্ট, কিন্তু যে জন্য সে কষ্ট, গোলোকে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে শুদ্ধ করার জন্য, সেটা অনেক বড় পুরস্কার, বড় পুরস্কার। সেই পুরস্কারটা যে কত বিশাল আমরা আন্দাজও করতে পারছি না। হ্যাঁ, যে গঙ্গা মাতার লীলায় আমরা দেখি গঙ্গাদেবী তার সন্তানদের জলে ফেলে দিচ্ছেন, নিজে জলে ফেলে দিচ্ছেন, কত বড় নিষ্ঠুরতা, কত বড় নিষ্ঠুরতা। কিন্তু আমরা নিষ্ঠুরতা বলছি কেন? কারণ আমরা জানি না যে এই যে গঙ্গাদেবী যে জলে ফেলছেন, তারা কোথায় যাবে? তারা স্বর্গে যাবে, যেটা গোলক থেকে নিকৃষ্ট, কিন্তু পৃথিবী থেকে অনেক অনেক উৎকৃষ্ট। কিন্তু সেটা যেহেতু আমরা বুঝতে পারছি না, যে সামান্য এই যে গঙ্গাদেবীর সন্তানগুলিকে জলে ফেলে দিচ্ছেন, তাতে সামান্য কষ্ট হচ্ছে, কিন্তু যেখানে তারা যাবেন, তারা যে স্বর্গে গিয়ে সেখানে লক্ষ বছর থাকবেন, সেই তুলনায় এই কয়েক মিনিটের কষ্ট কিছুই না। তো সেটা যেহেতু স্বর্গ সম্বন্ধে বা ঊর্ধ্বলোক সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, আমরা মনে করি যে কী বিশাল কষ্ট। আসলে আমরা যদি জানতে পারি বা বুঝতে পারি গোলক জায়গাটা কীরকম, তাহলে আমরা নিজেরাই তখন এইসব কষ্ট মেনে নেব। কিন্তু আমাদের যেহেতু ধারণা নেই যে গোলক জায়গাটা কীরকম বা কৃষ্ণপ্রেমের যে দিব্য আনন্দ সেটা কীরকম বস্তু, সেই ধারণাটা যেহেতু আমাদের নেই, তাই আমরা কোনো কষ্ট স্বীকার করতে আমরা কষ্ট দেখলেই ভয় পাচ্ছি। কিন্তু ভগবান কষ্ট দিয়ে থাকেন ভক্তকে শুদ্ধ করবার জন্য, যাতে ভক্ত তাড়াতাড়ি, কষ্ট না দিলে দেরি হবে। হ্যাঁ, যেমন ভরত মহারাজ তিনি হরিণের কথা চিন্তা করতে করতে হরিণ জন্ম লাভ করেছিলেন। তো ভগবান বলেছেন, সুচিনাং শ্রীমতাঙ্গেহে যোগভ্রষ্ট বিজায়তে, কেউ যদি যোগভ্রষ্ট হয় তাহলে তার স্বর্গে জন্ম হবে। প্রাপ্য পুণ্যকৃতাম লোকান উষিত্তা শাশ্বতী সমা, স্বর্গে লক্ষ লক্ষ বছর স্বর্গ ভোগ করবে, তারপরে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। কিন্তু ভরত মহারাজও তো যোগভ্রষ্ট, তার ক্ষেত্রে তো এরকম হলো না, তিনি কিন্তু স্বর্গে গিয়ে লক্ষ লক্ষ বছর কাটিয়ে তারপর শুচিনাম শ্রীমতাঙ্গেহে, যোগীর কোলে বা ভক্তের বংশে তার জন্ম হয়নি। মানে ভরত মহারাজের লীলায় আমরা দেখছি তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তো ব্যতিক্রমটা কেন? ব্যতিক্রমটার কারণ হচ্ছে, ভগবান যদি ভরত মহারাজকে স্বর্গে পাঠিয়ে দিতেন, তাহলে লক্ষ লক্ষ বছর তাকে স্বর্গে থাকতে হতো, তারপরে লক্ষ 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 বছর জড়জগতের যন্ত্রণা সব জায়গাতেই কম বেশি আছে, তাকে আবার পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করতে হতো, তিনি আবার পুনরায় বিপদগামী হতে পারতেন, হ্যাঁ, আবার হয়তো তাকে নরকে যেতে হতো, হ্যাঁ, বিভিন্নভাবে তাকে হয়তো আবার লক্ষ লক্ষ বছর তার নষ্ট হয়ে যেত। তাই ভগবান অনেক সময় ত্বরান্বিত করার জন্য, আমাদের কৃষ্ণপ্রাপ্তিকে ত্বরান্বিত করার জন্য, গোলক প্রাপ্তিকে ত্বরান্বিত করার জন্য, যাতে তাড়াতাড়ি হয়, ভগবান অনেক সময় যেমন ভরত মহারাজকে দিলেন হরিণের জন্ম, হরিণের জন্মের পরে দিলেন জড়ভরতের জন্ম, তিন জন্মের মধ্যে তাকে শুদ্ধ করে ফিল্টার করে ভগবান তাকে ভগবতধামে নিয়ে গেলেন। তো এই যে কষ্ট ভগবান দিচ্ছেন, তার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মনটাকে তাড়াতাড়ি শুদ্ধ করার জন্য, যাতে খুব তাড়াতাড়ি আমরা শুদ্ধ হতে পারি। তো বলি মহারাজ তিনি সেটা বুঝতে পারছেন যে এখন যে দৈব, সমস্ত কারণের মধ্যে দৈব হচ্ছে প্রধান, হ্যাঁ, তাই ভক্তরা সবসময়
দৈবটাকে গুরুত্ব দিয়ে থাকেন। ভগবদ্গীতাতে আছে অধিষ্ঠানং তথা কর্তা করণং চ পৃথক বিধাম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম, যে পাঁচটা কারণের উপর নির্ভর করে আমাদের যে কোনো কার্যের সফলতা, তার মধ্যে সব সর্বপ্রধান হচ্ছে দৈব। দৈব হচ্ছে ভগবানের ইচ্ছা। সময় কম, আজকে সুভাষ পণ্ডিতের তিরুভাব তিথি, তাই সুভাষ পণ্ডিতের দুটো সংক্ষিপ্ত লীলা বর্ণনা করে আমি আজকে আলোচনা সমাপ্ত করব। সুভাষ পণ্ডিতের অনেক লীলা আপনারা শ্রবণ করেছেন, আজকে আমি দুটো লীলা সংক্ষেপে বলতে চাইছি। একটি হচ্ছে সুভাষ পণ্ডিত, তিনি যদিও গৃহস্থ ছিলেন কিন্তু তার জীবনটা ছিল সন্ন্যাসীর মতো। তিনি এমনকি কোনো অর্থ উপার্জনের জন্য তিনি কোনো চেষ্টা করতেন না, যেটা গৃহস্থের পক্ষে কল্পনাতীত। একজন গৃহস্থ অর্থ রোজগারের চেষ্টা করবেন না, সেটা কল্পনার বাইরে। আর বিশেষ করে সুভাষ ঠাকুরের পরিবার ছিল, আমার যতটুকু মনে আছে প্রায় 50 জন সদস্য ছিল সুভাষ ঠাকুরের পরিবারে। তারা চার ভাই না, সুভাষ ঠাকুর চার ভাই, তার মধ্যে সব মিলিয়ে দাস দাসী মিলিয়ে প্রায় 50 জন সদস্য। এখন একজন গৃহস্থ, আজকাল এরকম আর দেখা যায় না, একজন গৃহস্থ যার বাড়িতে 50 জন সদস্য, তিনি রোজগারের চিন্তা করবেন না, এটা হয় না। তো একদিন মহাপ্রভু তাকে পরীক্ষা করছেন। মহাপ্রভু বলছেন, সুভাষ, তুমি যে সবসময় গীতা ভাগবত নিয়ে সময় কাটাও, তোমার এই পরিবার ভরণ পোষণ কী করে হবে? তো বলছে, হবে না না, এরকম বললে হবে না, তোমাকে কিছু করতে হবে, কিছু কাজকর্ম করতে হবে। তখন সুভাষ ঠাকুর বলছেন, আমার ওই গীতা পাঠ ভাগবত পাঠ এসব ছাড়া আমার আর অন্য কোনো কাজ ভালো লাগে না। তো বলছি, এরকম বললে হবে? তোমার এত বড় পরিবার, তোমার কিছু করতে হবে, তোমার কিছু করা উচিত। হ্যাঁ, কমপক্ষে ভিক্ষা তো করা উচিত, তুমি আজকাল যাওয়া আসা না করলে কেউ কিছু দেয় না, কলিযুগ তোমাকে যে বাড়িতে এসে দিয়ে যাবে তা নয়, তুমি অন্তত ভিক্ষা করো। তো সুভাষ পণ্ডিত বলছেন যে না, আমি সেটাও পারবো না, আমি ভিক্ষাও করতে পারবো না। তো তুমি ভিক্ষাও করবে না, কোনো কাজও করবে না, তোমার এই এত বড় পরিবার চলবে কী করে? তখন সুভাষ ঠাকুর তিনটি হাততালি দিয়েছিলেন, তিনটি হাততালি। তো মহাপ্রভু, সুভাষ ঠাকুর রসিক ছিলেন, মহাপ্রভু বলছেন যে তিনটি হাততালির মানে কী? বলছে, তিনটি হাততালির মানে হচ্ছে আমি তিন দিন অপেক্ষা করব, তিন দিন উপবাস করব, তিন দিন উপবাস করার পরেও যদি আমার ঘরে খাবার না আসে তাহলে আমি গিয়ে গঙ্গায় ঝাঁপ দেব। তখন মহাপ্রভু হুঙ্কার করে উঠেছিলেন, গর্জন করে উঠেছিলেন, হ্যাঁ সুভাষ পণ্ডিত, হ্যাঁ তুমি কি বলছো? এমনও দিন আসতে পারে যেদিন স্বয়ং লক্ষ্মী দেবী দরজায় দরজায় ভিক্ষা করবে, এমনও দুর্ভিক্ষ দেশে লাগতে পারে যেদিন স্বয়ং লক্ষ্মী দেবী দরজায় দরজায় ভিক্ষা করবে, মনে রাখবে সেই দিনও তোমার ঘরে কোনো কিছুর অভাব হবে না। কত কত বড় গ্যারেন্টি ভগবান দিয়েছেন। অনন্য চিন্তেন তোমাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম মহম, কত বড় গ্যারেন্টি ভগবান দিয়েছেন, কিন্তু আমাদের বিশ্বাস নেই বলে আমরা টেনশনে মরি। এই বিশ্বাসটা যদি সত্যি সত্যি আমাদের হৃদয়ে জাগতে পারে তাহলে সত্যি কোনো টেনশন থাকে না। হ্যাঁ, এত বছর, এখন আমার 58 বছর বয়স, 58 বছর কিন্তু ভগবান পালন করেছেন আমার জীবদ্দশায়, আমার চাক্ষুষ, এছাড়া তো লক্ষ লক্ষ জন্ম পালন করেছেন। আমার চাক্ষুষ, আমার চোখের সামনে 58 বছর যিনি পালন করতে পেরেছেন, তিনি আর বাকি কয়েক বছর আর পালন করতে পারবেন না। কিন্তু আমাদের বিশ্বাসটা সেইভাবে যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা টেনশন থেকে মুক্ত হয়ে যাই। মৃত্যুর পর, মৃত্যুর পর আমার চাকরি বাকরি ঘর দুয়ার ঘর বাড়ি সব শেষ, তখন কে পালন করবে আমাকে, তখন কে পালন করবে? তখন যদি ভগবান পালন করতে পারে, তিনি মৃত্যুর পর আমাকে পালন করবেন, যখন পুনরায় জন্মগ্রহণ করব, হ্যাঁ মায়ের দুধ দিয়ে তিনি আমাকে পালন করবেন, তিনি সবসময় আমাকে পালন করছেন। সুতরাং টেনশন নেওয়াটা ঠিক নয়, সেটা সুভাষ পণ্ডিতের লীলা থেকে আমরা শিখতে পারি। সুভাষ পণ্ডিতের আরেকটি খুব চমৎকার লীলা আছে, নশোচতি নকাংশতি যদি শিখতে হয় সুভাষ পণ্ডিতের জীবন থেকে শিখতে হবে।
তার যখন পুত্র সন্তান যখন দেহত্যাগ করল, শ্রীবাস ঠাকুর তখন মহাপ্রভুর সঙ্গে কীর্তনে মেতে আছেন, সেই সময় কেউ গিয়ে শ্রীবাস ঠাকুরকে কানে কানে খবর দিলেন যে আপনার ছেলে দেহত্যাগ করেছেন। শ্রীবাস ঠাকুর গিয়ে ভিতরে দেখছেন যে মহিলারা কান্নাকাটি করছেন, তার স্ত্রী কান্নাকাটি করছেন। শ্রীবাস ঠাকুর বললেন, আমার সন্তান দেহত্যাগ করেছেন, তোমরা যদি কান্নাকাটি করো তাহলে আমিও দেহত্যাগ করব, আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, কারণ এখন স্বয়ং ভগবান আমার ঘরে নিত্য কীর্তন করছেন। এই অবস্থায় যদি তোমাদের কান্নার ফলে তার যদি কীর্তনে ব্যাঘাত হয় তাহলে আমিও গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। তার মানে তোমরা পুত্রকে হারিয়েছ, এখন স্বামীকেও হারাবে। তো এইভাবে যখন শ্রীবাস ঠাকুর বললেন, তারা জোর করে তাদের কান্না সংবরণ করলেন। তারপর শ্রীবাস ঠাকুর ফিরে গিয়ে আবার মহাপ্রভুর সঙ্গে নিত্য কীর্তনে মেতে উঠলেন। তাহলে কীরকম ভক্ত তিনি, তার আচরণের মাধ্যমে আমরা বুঝতে পারছি। পুত্র সুখ তিনি ভুলে গেলেন মহাপ্রভুর সঙ্গে নিত্য কীর্তন করতে করতে। তো সময় প্রায় শেষ, কিছু প্রশ্ন বা মন্তব্য যদি থাকে আলোচনা করা যায়। তাহলে এখন নরসিংহ প্রার্থনা হবে। হরে কৃষ্ণ গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।